আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত বারিক কম্পিউটারে। আমি মোহাম্মদ সাজিম হোসেন বারিক কম্পিউটার থেকে বলছি। তো আমরা মূলত আমাদের যে ভিডিওটা করার কারণ হচ্ছে আমরা যে একটা 30K-এর ভিতরে একটা পিসি বিল্ড করছি, যেটা অনলাইন গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং, গেমিং। তো পিসিটা আপনার এখানে অলরেডি সেট আপ করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যে ক্যাশিং সহ পিসিটা সেট আপ হয়েছে, তো ক্যাশিংটা মূলত ভাইয়েরা পছন্দ করে নিয়ে এসছে। আর এই ক্যাশিং এর ভিতরে আমরা যে প্রোডাক্ট গুলো দিয়ে সেট আপ করছি সেগুলো এখন দেখবো আর কি। তো প্রথমত আমাদের আসছে মাদারবোর্ড। মাদারবোর্ডটা আপনারা পাচ্ছেন, মানে এটার ভিতরে সেট আপ করা হয়েছে গিগাবাইটের 110 এইচ, 110M S2PH এটার মডেল, S2PH এর ম্যানুফ্যাকচারে পাচ্ছেন আপনারা। এটা আমরা আউটপুট হিসাবে ভিজিএ এন্ড HDMI দুইটাই পাবো। HDMI ভিজিএ এটা আমাদের আগে থেকে প্রত্যেকটা মাদার বোর্ডে থাকে, আর HDMI যে পোর্টটা সেটা আমরা 4K ডিসপ্লে সাপোর্টেড পাবো, যার কারণে আমরা ভিডিওটা 4K ভালোভাবে দেখতে পারবো। তো যাই হোক, মাদার বোর্ডটা 110, মাদার বোর্ডটা মূলত 6th generation এন্ড 7th generation সাপোর্টেড। তো ভাইরা এখানে বাজেট অনুযায়ী 6th generationটাই ইউজ করছে, i3 6th generation। ভাইরা যদি মনে করে পরবর্তীতে আপডেট করবে, তো আপনার এটা আপডেট করা যাবে i5 7th generation অথবা i7 এর 7th generation আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, প্রসেসর আমরা i3 6th generation ইউজ করছি, যেটা আমরা অলরেডি সেট আপ করে রাখছি এর ভিতরে, পিসিটা চলছে আর কি। তো তারপরে আসছে র্যাম। র্যামটা দেওয়া হয়েছে করশিয়ারের DDR4 8GB র্যাম। যেহেতু ভাইরা গ্রাফিক্সের কাজ করবে এবং অনলাইনে কাজ করবে, তো যার কারণে 8GB র্যাম ইউজ করা হয়েছে। তো যার যে প্রয়োজন আপনারা 8GB অথবা 16GB ইউজ করতে পারেন। আচ্ছা, র্যাম গেল, আমরা এখন এটার ভিতরে সেট আপ করছি 120GB PNY SSD, 120GB PNY SSD এটা স্মার্টের 120GB এখানে ইউজ করা হয়েছে। বাইরে অনলাইনে কাজ করছে, যা আমাদের এখানে মূলত 120GB বেশি প্রয়োজন হবে না। তো আপনাদের যাদের বেশি প্রয়োজন 120GB, 128GB, 240GB, 480GB আপনারা ইউজ করতে পারেন। আর ভাইয়েরা এখানে একটা যদি মনে করেন আপনারা হার্ড ডিস্ক ইউজ করতে পারেন, যার যেরকম ক্যাপাসিটি প্রয়োজন আপনারা সেই সেরকম নিতে পারেন। SSD পাওয়ার সাপ্লাই আসি, এখন পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, পাওয়ার সাপ্লাইটা দেওয়া হয়েছে ভ্যালোটপের AX600 ভ্যালোটপ 2 years warranty। আপনারা এখানে ইউজ করতে পারেন করশিয়ার, গিগাবাইট, থার্মালটেক, আপনারা যে যেটা পারেন, যে যে কোম্পানির চয়েস করেন সেটা ব্যবহার করতে পারেন। তো এই পাওয়ার সাপ্লাইটা আপনারা পাচ্ছেন আছে 85+ bronze এন্ড 2 years warranty। এই পাওয়ার সাপ্লাইটা গেমিং এর ক্ষেত্রে অনেক প্রয়োজন, কারণ এর ব্রোঞ্জটা অনেক বেশি। এর সাথে আমরা এখানে ইউজ করতে হচ্ছে কিবোর্ড মাউসটা ব্যবহার করছি A4 থেকে কিবোর্ড এন্ড মাউস। আচ্ছা, মনিটরে আসে, এখন মনিটরটা দেওয়া আছে HP 20 ইঞ্চি মনিটর, মডেলটা আছে HP P24V HP 20 ইঞ্চি। এখানে আপনার ভাইদের এখানে 20 ইঞ্চিটাই যথেষ্ট, আপনারা 22 ইঞ্চি নিতে পারেন, 24 ইঞ্চি নিতে পারেন, 27 ইঞ্চি নিতে পারেন, বাজেট অনুযায়ী আপনারা নেবেন। এটা আমাদের এখানে যেটা ফিজিবল মনে হয়েছে প্রাইসের ভিতরে, প্রাইস রেঞ্জের ভিতরে সেটাই দেওয়া হয়েছে। অ্যান্ড প্রাইস আমরা পরে বলবো, টোটাল প্রাইসটা আমরা যে কস্টে এসছে পিসিটা সেট আপ করতে, তো সেটা আমরা সবাই লাস্টেই জানবো। আর এই যে মনিটরটা আমাদের এখানে অলরেডি সেট আপ করা রয়েছে, এই মনিটরটাই পাবেন আপনারা দুইটা পোর্ট,
একটা ভিজিএ এন্ড এইচডিএমআই, ভিজিএ এন্ড এইচডিএমআই আমাদের এই যে মাদারবোর্ডটা ইউজ করছি সেই মাদারবোর্ডেও এইচডিএমআই পোর্ট আছে, এন্ড এই পিসিতেও এইচডিএমআই পোর্ট আছে, যার কারণে আমরা 4K ডিসপ্লে একদম ভালোভাবেই দেখতে পারবো আমরা আশা করছি। আর 4K ডিসপ্লে এইচডিএমআই তে আসবে। আর সবশেষে আমরা যে ক্যাশিংটা চুজ করছিলাম, ক্যাশিংটা হচ্ছে RGB গেমিং ক্যাশিং, প্রাইজেবল যে ক্যাশিং গুলা তার ভিতর বাজেট অনুযায়ী ক্যাশিংটা আমার কাছে অনেক পছন্দ। পছন্দ এই যে আমরা এখানে দুইটা কুলিং ফ্যান, সামনে এই যে পিছনে একটা কুলিং ফ্যান, আর সামনে যে বর্ডার RGB যে রিং লাইটটা আছে সেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর আমরা এখান থেকে কালার চেঞ্জও করতে পারবো, যখন আমাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন কালার হবে সেটা তো আমরা দেখছেন এখন। আর সব প্রোডাক্টগুলাই অলরেডি সেট আপ করা রয়েছে। এদের মুখ থেকে শুনবো যে ভাইদের এখন কিরকম নতুন পিসি সেট আপ করে যে অনুভূতিটা হচ্ছে সেটা শুনি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনারা এই যে বারিক কম্পিউটারে আসলেন, বারিক কম্পিউটারে এসে যে পিসিটা সেট আপ করছেন, এই পিসিটা মানে আপনাদের মনের মতো পাইছেন কিনা, অ্যান্ড আপনাদের অনুভূতিটা যদি পুরোপুরি জানাতেন তো খুশি হতাম। প্রথমে যখন আমি আসি তখন তো আমি ভাবতেই পারিনি যে আসলে এত কম দামের ভিতর 30,000 টাকার ভিতরে এত ভালো মানের পিসি পাবো, এটা আমি কখনো ভাবতেই পারি নাই। কিন্তু যখন হাতে পেলাম এটা আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, কিন্তু এখন সম্পূর্ণ আমি বিশ্বস্ত, কারণ আমার সামনেই পিসি এবং মনিটর আছে। ধন্যবাদ ভাইয়া। তো কি কাজ করার জন্য নেবেন নিচ্ছেন, অ্যান্ড কি করবেন এটা যদি আমাদের একটু বলতেন। আসলে আমরা মূলত গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডেভেলপের কাজ করার জন্য মূলত পিসটা কিনতেছি। আচ্ছা।